আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধ বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড। নো ফ্লাই জোন নিয়ে পুতিনের কঠোর হুঁশিয়ারি। সরকারের সবুজ সংকেত পেলে যে আবেদন করতে পারে বিএনপি। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন বললেন বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। সামরিক খাতের খরচ বাড়ানোর ঘোষণা দিল চীন। ইসরায়েল ও রাশিয়ার তিন ঘন্টার বৈঠক, বাইডেনকে ফোন জেলেনস্কির। ইউক্রেন সীমান্ত পেরিয়ে মাল দোবায় বাংলাদেশের 18 নাবিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান গড়িয়েছে 21 দিনে। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের এই দেশটি। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধ বিমান পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে সেনা না পাঠালেও সহায়তা করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। এরই ধারাবাহিকতায় এই পরিকল্পনা করছে দেশ দুটি। বিবিসি জানিয়েছে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যার মাধ্যমে সোভিয়েত আমলের কিছু যুদ্ধ বিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান দিবে। যুক্তরাষ্ট্রের 300 জনের বেশি সিনেটরের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকে তিনি জানিয়েছেন তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক যুদ্ধ বিমান দরকার। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেছেন, আমরা বিষয় নিয়ে পরিষদের সঙ্গে কাজ করছে এবং সামরিক জোট নেটের অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছে। অবশ্য পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে সেটি পূরণে যুক্তরাষ্ট্র ঠিক কি করবে তা নিয়ে বিশেষ করে আলোচনা চলছে। ইউক্রেনের পাইলটদের বিশেষ করে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান দরকার, কারণ তারা এ ধরনের বিমান চালায় প্রশিক্ষিত। নো ফ্লাই জোন নিয়ে পুতিনের কঠোর হুঁশিয়ারি। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের মতোই কয়েকদিন ধরে ইউক্রেনের আকাশ সীমায় নো ফ্লাই জোন ঘোষণা দিয়ে উত্তেজনা বিরাজ করছে। মূলত যুদ্ধের পঞ্চম দিন ইউক্রেনের আকাশ সীমা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইউক্রেনের আকাশ সীমায় নো ফ্লাই জোন ঘোষণার জন্য যুক্তরাষ্ট্র ও নেটোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে বারবার প্রস্তাব না হয়ে যাওয়ায় নেটোর প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। এসবের মধ্যেই নো ফ্লাই জোন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিমান সংস্থা এরোফ্লোতের কর্মীদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, তৃতীয় কোনো পক্ষ কর্তৃপক্ষ ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করাকে সশস্ত্র সংঘাতের অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে তার দেশ। এটি শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। এদিকে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন কিংবা রাশিয়া কেউ নেটোভুক্ত না হয় নো ফ্লাই জোন নিয়ে ভাবছে না নেটো। এছাড়া নো ফ্লাই জোন ঘোষণার আরেক অর্থ হলো রুশ যুদ্ধ বিমানের নেটোর হামলা, যা করা হলে পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে ইউরোপের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরে ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছেন 12 লাখের বেশি মানুষ। এছাড়া দেশটির 2000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার 9,166 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যুদ্ধে তাদের 498 সৈন্য নিহত এবং ইউক্রেনের 2,870 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। সরকারের সবুজ সংকেত পেলে যে আবেদন করতে পারে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ বাড়াতে শিগগির আবারও আবেদন করবে তার পরিবার। আগামী 24 মার্চের আগে যে কোনো সময় এ আবেদন করা হবে। তবে এবার সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলে মুক্তির মেয়াদ বাড়ানোর সঙ্গে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিশেষ আবেদনও করা হতে পারে। খালেদা জিয়ার পরিবার ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারের নির্বাহী আদেশে 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধিতে
সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত চার দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী 24 মার্চ তার মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে জানান, আবেদন তো করতে হবে, তবে কবে আবেদন করা হবে তা এখনো ঠিক হয়নি। শামীম বিষয়টি দেখছেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করাই আছে, কিন্তু তারা অনুমতি দিচ্ছে না। এখন কি করা যায় দেখি। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে লিটন বিশ্বাস নামের এক যুবক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সন্ধ্যা 7টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মঠ পাড়ার আকবর আলীর বিশ্বাসের ছেলে। জানা গেছে, সন্ধ্যা 7টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন তিনি। তার মরদেহ ভারতের হুগলপাড়িয়া থানায় রাখা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পাগলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা 7টার দিকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবিদ হাসান বলেন, ভারতের হুগলপাড়িয়া থানা থেকে ফোন করেছিল, একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছেন। তারা হোয়াটসঅ্যাপে তার ছবিও পাঠিয়েছে মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন। বাণিজ্যমন্ত্রী বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই। তথ্যমন্ত্রী বলছেন, বর্তমান সরকারের 13 বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা প্রায় 3 গুণ বেড়েছে, দ্রব্যমূল্য খুবই কম বেড়েছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার নিজেদের সিন্ডিকেটের হাতে বাজার লুটপাটের লাইসেন্স দিয়েছে। সরকারি মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলছেন, বর্তমান সরকারের 13 বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা প্রায় 3 গুণ বেড়েছে, দ্রব্যমূল্য খুবই কম বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকদের। এ কথাটি তথ্যমন্ত্রী এড়িয়ে গেছেন। সামরিক খাতে খরচ বাড়ানোর ঘোষণা দিল চীন। সামরিক খাতে 7% খরচ বাড়ানোর ঘোষণা দিয়েছেন চীন। জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনের বাজেট পেশের সময় এই ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লি খোচিয়াং। তিনি জানিয়েছেন, 2022 সালে সামরিক খাতে $23,000 কোটি খরচ করা হবে। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ প্রায় 21 লাখ কোটি টাকা। 2021 সালে প্রথমবার $20,000 কোটি বেশি সামরিক খাতে খরচের ঘোষণা দিয়েছিল চীন। এবার তা আরও 7.1% বাড়ানো হয়েছে। 2019 সালে দেশটির প্রতিরক্ষা বাজেট 7.5% বাড়িয়েছিল। এরপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ। এদিকে চীনের সরকারের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার GDP বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। 2022 সালে এই GDP বৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5% ধার্য করা হয়েছে, গত 1 দশকের মধ্যে যা সর্বনিম্ন। ইসরায়েল ও রাশিয়ার 3 ঘন্টা বৈঠক, বাইডেনকে ফোন জেলেনস্কির। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান গড়িয়েছে 21 দিনে। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের এই দেশটি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নিরাপত্তা ও আর্থিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপে এই সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে সংকট নিরসনে মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা 3 ঘন্টার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পরে বেনেটের সঙ্গেও ফোন আলাপ করেন জেলেনস্কি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপের বিষয়টি নিজেই জানান ভ্লাদিমির জেলেনস্কি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি জানান, কর্মগত সংলাপের অংশ হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আবারও কথা বলছি। সংলাপের এজেন্ডায় নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বাইডেন জেলেনস্কির ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউস। তারা জানিয়েছে, উভয় নেতা প্রায় 30 মিনিট ফোনে কথা বলে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর 3 ঘন্টা ব্যাপী বৈঠকের পর বেনেটের সঙ্গে ফোন আলাপ করেন ইউরোপীয় প্রেসিডেন্ট।
ইউক্রেন সীমান্ত পেরিয়ে মাল দোপায় বাংলাদেশের ২৮ নাবিক। ইউক্রেন সীমান্ত পার হয়েছেন বাংলাদেশি জাহাজ এমভি বাংলা সমৃদ্ধির ২৮ নাবিক। বাংলাদেশের সময় রোববার বেলা ১১টার দিকে ইউক্রেন সীমান্ত পার হন। বর্তমানে তারা মাল দোপায় দূতাবাসের হেফাজতে রয়েছেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাউদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রকেট হামলায় নিহত বাংলা সমৃদ্ধির ৩০ ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ এখনো ইউক্রেন রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, হাদিসুরের মরদেহ দ্রুত দেশে ফেরানোর যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৮ নাবিকের দেশে ফেরার বিষয়েও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।